রাজধানীতে অটোরিকশা বন্ধের প্রতিবাদে অবরোধ কর্মসূচি পালন করছেন চালকরা সকাল থেকে মিরপুর আগারগাঁও সহ রাজধানী বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা অটোরিকশা চালকদের এই কর্মসূচির কারণে এসব এলাকায় যান চলাচল ব্যাহত হয় সৃষ্টি হয় যানজটের বিশৃঙ্খলা এড়াতে সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা বাহিনী দশক অটো বন্ধের প্রতিবাদে চালকদের বিক্ষোভের আরো খবর জানাতে রাজধানীর মিরপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম আমরা কথা বলবো তার সাথে আরিফুল বিক্ষোভের কি পরিস্থিতি দেখছেন এবং তাদের দাবি মূলত কি কি জানতে পেরেছেন আসলে বিস্তারিত জানাবেন মূলত দিশা সকাল থেকেই যেহেতু গত কিছুদিন ধরে ট্রাফিক আইন যেটা মানা হচ্ছে না বা ব্যাটারি চালিত অটোরিকশা সেটা অনেকটাই অবৈধ তারা কিন্তু বরাবরই বলে আসছে তারপরেও তারা এই অবৈধ যান চলাচলের কারণে কিন্তু গতকালকে প্রচুর পরিমাণ ব্যাটারি চালিত রিক্সা ধরে নিয়ে যাওয়া হয়েছে এবং কি ডাম্পিং করা হয়েছে এর ফলশ্রুতে কিন্তু আজকে তারা এই আন্দোলনে নেমেছে সকাল নয়টা থেকে তারা মিরপুর দশ নম্বর এই দশ নম্বর গোলচত্বরে কিন্তু তারা অবস্থান কর্মসূচি পালন করে এর পরবর্তীতে তারা দাবি করতেছে যে এই আন্দোলন বা বিক্ষোভ করার চলা কালে সড়ক যে অবরোধ করে রেখেছে পুরো এই নীলপুর গোলচত্বরটাকে তারা घेरा করে রেখেছে যাতে করে পুরো দিক দিয়ে কোনো যানবাহন চলাচল করতে পারতেছ না তো সেই ক্ষেত্রে আইটি বিষয় জানেন কি তাদের যে দাবিগুলো আছে তারা বলছেন মূলত যে তাদেরকে এই বেঙ্গালটোর রিকশা চালাতে না দিলে তাদেরকে কর্মসংস্থানে ব্যবস্থা করে দেওয়া হোক এমনটা কিন্তু দাবি করছেন তারা আর কিছু কিছু অভিযোগ করছেন যে আন্দোলন বা বিক্ষোভ চলাকালে আইএনসি বাহিনীর হাতে তারা মারধর খেয়েছে এমনটাও কিন্তু অভিযোগ করছে তো এখানে কয়েকজন তো অটো বৃষ্টি যারা আছেন একটু একটু আমি একটু জানতে চাই চার দিন ধরে না গায়া চার দিন ধরে না গায়া আমার সন্তান আমরা মারা যাওয়ার পথে আমরা চলতে পারতাছি না আমরা কেসতি আছে কেসতি মানে না কেসে আইনের বদল হয়ে যায় আমরা কি করব আমরা মরে যাবো রাস্তায় ভাই আপনাদের দাবি কি আপনাদের দাবি আমি অজুস্তকে চালাই আমি চার দিন ধরে না গায়া আমার আমরা একবার অজুস্ত টাকা নাই কি করব ভাই পটাত করে গাড়ি বন্ধ করে দিয়েছে আমরা কেমনে চলব কি করতে চান দাবি আদা না হলে কি করতে চান দাবি না আদা হলে আমরা রাজপথে আন্দোলন করব প্রয়োজন হয় আমরা জীবন দেব রক্ত দেব এই যে আপনাদের আন্দোলনের কারণে সাধারণ মানুষের ভুগান্তি হচ্ছে এটা মানে রাস্তাঘাট বন্ধ করে দিছেন সাধারণ মানুষে হ্যাঁ আমাদের দাবি না মানার কারণে আমাদের মতো অসহায় গরীব বিশcolored যারা আছে তারা অনাহারে দুখে দুখে রাজপথে পড়ে মরতেছে ঘরে বসে কান্না কাটি করতেছে পেটে ভাত নাই পরনে কাপড় নাই আমরা আমাদের ল্যায্য মূল্য দাবি চাই আমরা দাবিটা কি এটা না চালাতে দিলে কর্মসংস্থার ব্যবস্থা হ্যাঁ আমাদের দাবি হলো যদি অটো চালাতে না দেয় আমাদের অন্য কোনো কর্মসংস্থার ব্যবস্থা করে দেখ এটাই আমাদের দাবি আপনি আপনি বলেন বলেন আমি বলতে চাচ্ছি যে অটো রিক্সা আমরা যে চালাই এটা হচ্ছে পেটের দেয় অনাহারে আমাদের ফ্যামিলি পরিবার পালার জন্য অটো রিক্সা আমরা চালাই এটা মাত্র 30 টাকার মতো কারেন্ট খায় আর এসি ব্যবহার করে মানুষ বিলাসিতার জন্য

জায়গায় জায়গায় টেকা খেয়ে খেয়ে সালাম করে কিন্তু রাত্রে বেলা কালকে রাত্রে বারোটার পরে আমাদের প্রত্যেকটা গ্যারেজে অভিযান দিয়ে কিছু কিছু গ্যারেজের গাড়ি নিয়ে গেছে কিছু কিছু গ্যারেজের ব্যাটারি নিয়ে গেছে বিদ্যুতের সমস্যা মেট্রো চলে সরকার বিল খায় না আমরা গরিব অটো চলাই খাই মেট্রো সমস্যা এসে চলে না মেট্রো সমস্যা কারেন্টে তাদের সমস্যা তারা মার্কেট চালায় না আমরা গরিবের কর্ম করে খাই অটো দিয়ে আমরা তো রাজা রাস্তা বন্ধ করে রাখছেন

কোনো রিক্সা আসলে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না যে রিক্সাগুলোই আসছে সেই রিক্সাগুলোকে কিন্তু তারা বাধা প্রদান করছে আমি যদি দেখাতে চাই একটু এখানে দেখতে পাচ্ছেন রিক্সাটি রিক্সাটি ফেলে দেওয়া হচ্ছে একজন একজন ব্যক্তি প্যাসেঞ্জার তিনি রিক্সায় এসেছেন সেই রিক্সায় করে যাওয়ার পথে আসলে এই বিক্ষোভের মধ্যে পড়ে যায় তখনই আসলে রিক্সা চালক যিনি আছেন তাকে মারধ করা হয় এর পাশাপাশি যে যিনি যাত্রী ছিলেন প্যাসেঞ্জার ছিলেন তাকেও নামিয়ে দেওয়া হয় আর দেখতে দেখতেই পাচ্ছেন আপনি পুরো রিক্সাটা রিক্সাটা কিন্তু আসলে আপনি রিক্সাটা দেখতে পাচ্ছেন পুরো রিক্সাটাই কিন্তু ভেঙে ফেলার চেষ্টা করা হচ্ছিল যেহেতু আপনি দেখতে পাচ্ছেন উল্টিয়ে দেওয়া হচ্ছে রিক্সা শুধু তাই নয় এই এই যে যে যান চলাচল বন্ধ রেখেছে পুরো মিরপুরের আরিফ আপনি ঘটনাস্থলে থাকুন বিক্ষোভ প্রতিবাদের নিশ্চয়ই আরো খবর আমরা আপনার মাধ্যমে দর্শকদের দেখাতে পারবো ধন্যবাদ আপনাকে